রহমতুল্লাহ বরকাত। আমি আল মাসুদ, তানজিন কুকিং রেসিপি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ। বন্ধুরা, আমার আজকের রেসিপি দারুণ মজার, সসেজ দিয়ে নুডলস। নুডলসের জন্য আমি এখানে তিনটা কাঁচামরিচ টুকরো করে নিয়েছি, আর তিন চামচ টমেটো সস। টমেটো সসটা আমার ঘরে তৈরি, এটা আমার রেসিপিতে পাবেন, আমার চ্যানেলে পাবেন। ধনিয়া পাতা কুচি আর দুটা পেঁয়াজ কুচি, আর আমি এখানে সয়াবিনের সসেস বানাইছি, এটা আমার হোমমেড, এটা আমার চ্যানেলে আপনারা পাবেন। এই সয়াবিনের সসেস দিয়ে আমি আজকে ভিন্ন স্বাদের এই নুডলসটা করব। আর এখানে আমি মিক্সচার নুডলস নিয়েছি তিন প্যাকেট, 10 টাকা দামের, আর একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি, একটা গাজর কিউব করে কেটে নিয়েছি, এবং একটা শসা কিউব করে কেটে নিয়েছি। আপনারা আসুন, এখন আমরা সসেসগুলো পিস করে নিই। সসেজের রেসিপি খুবই সহজ রেসিপি, আপনারা আমার চ্যানেলে পাবেন। বন্ধুরা, আমরা কিচেনে চলে এলাম, এখন আমি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দিব। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি সসেজগুলো হালকা ভেজে নিব। বন্ধুরা, খুবই সহজ একটা রেসিপি এবং খুবই টেস্টি, আশা করি সবাই ট্রাই করবেন। বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকেল নাস্তায় আপনারা এটা খাইতে পারেন। সসেসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটু এটা নামিয়ে রাখবো। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটা কাঁচামরিচ ফালি করা, আর এক প্যাকেট নুডলসের মশলা। আমি এখানে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করবো না। এরপর আমি একটা ডিম দিয়ে দিবো, এরপর আমি ডিমটা উঠে রাখবো ফ্রাই প্যানে। ওই ফ্রাই প্যানের ভিতরেই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এখন আমি নুডলসগুলো দিয়ে দিব। বন্ধুরা, আমাদের নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে, এরপর আমি এই ভেজে রাখা ডিম এবং সসেসগুলো দিয়ে দিলাম, এবং কিউব করে কাটা গাজরগুলো দিয়ে দিলাম। ম্যাগি মশলা ছিল, নুডলসের মশলা, মশলাটা দিয়ে দিলাম, দুই প্যাকেট ছিল। টমেটোগুলো দিয়ে দিলাম কিউব করে কাটা, আর এই ধনিয়া পাতা কুচি। আর আমার এই টমেটো সসটা, 3 চামচ পরিমাণ টমেটো সস, এটা আমার হোমমেড, আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। খুবই মজার এবং খুবই সহজ একটা রেসিপি। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। বাচ্চারা খুবই পছন্দ করে, আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল সমৃদ্ধ একটা সুষম খাবার, প্রোটিন, ফ্যাট সব কিছুই আছে, ব্যালেন্স ফুড। বন্ধুরা, এরপর আমি ছোটো একটা লেবুর রস দিয়ে দিব। এখন আমি আমার নুডলসটা হয়ে গেছে, এখন আমি শসা কুচিগুলি দিয়ে দিব, শসা কুচি দিয়ে নামিয়ে নিব। আমি আমার নুডলসটা হয়ে গেছে, এখন আমি সামান্য একটু টেস্টি সল দিয়ে দিলাম, এটা আপনাদের ইচ্ছা, আপনারা দিলে দিতে পারেন, না দিতে পারেন। একটা নাড়া দিয়ে নামাবো,
বন্ধুরা, তৈরি হয়ে গেলো আমার দারুণ মজার নুডলস। বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকাল নাস্তায় আপনারা এটা ব্যবহার করতে পারেন। খুবই ইজিলি এটা প্রস্তুত করা যায়, খুব সহজ একটা রেসিপি। সবাই ভালো থাকুন, সকালের জন্য শুভকামনা, খোদা হাফেজ।